জানেন যে সারা বিশ্বের মধ্যে এবার ভারতবর্ষ মারাত্মকভাবে করোনা সংক্রমণে আমরা দ্বিতীয় ওয়েভে প্রায় বিপর্যস্ত অবস্থায়। বিভিন্ন রাজ্যে খুবই করুণ পরিস্থিতি। তো আমাদের এখানেও আগাম প্রস্তুতি হিসেবে আমাদের সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে পুরো মন্ত্রিসভা, প্রশাসন, বিভিন্ন হাসপাতালের আমাদের এমএসরা, ডাক্তার, নার্স সবাইকে সুসংগঠিতভাবে বিভিন্ন ইকুইপমেন্টস দিয়ে সাজানো হচ্ছে যে কোনো পরিস্থিতির মোকাবেলা করার জন্য। সেক্ষেত্রে আমাদের এই রিজনাল ক্যান্সার হসপিটাল, যেটা এই অটল বিহারী বাজপেয়ীজির নামে যেটা হয়েছে, সেখানেও 100 শয্যা বিশিষ্ট একটা ডেডিকেটেড কোভিড সেন্টার সরকার ডিক্লেয়ার করেছে। তো আমাদের 4টে রুমে 25টি করে 100টা বেড তৈরি হয়েছে। আরও কিছু ইকুইপমেন্টস আমাদের দরকার, যেগুলি ইতিমধ্যে সরকারের কাছে লেখা হয়েছে। পুরনো বিল্ডিং কিছু কিছু কাজ করতে হচ্ছে এবং সব কিছুই নতুন করে অ্যারেঞ্জ করতে হচ্ছে। যাই হোক, এছাড়াও ইমার্জেন্সির চিন্তা আমাদের মাথায় আছে। আমাদের এমএস সাহেব আর এমও সাহেব থেকে শুরু করে সবাই মিলে আমরা আলোচনা করেছি বিভিন্ন সময়। আমাদের এনএইচএম থেকে শুরু করে হেলথ সেক্রেটারি, ডাইরেক্টর সবাই মিলে একটা নির্দেশিকা মতো আমরা চলছি। বিশেষ করে কোয়ালিটি সার্ভিসটা অত্যন্ত দরকার, কারণ প্রথম ওয়েভের সময় অনেক গুলুজাবুজি হয়েছে, অনেক নেগেটিভ প্রচার হয়েছে, যেটা সঠিক হয়নি। একটা বিপন্ন সময় সবাইকে পাশে দাঁড়িয়ে এটা মোকাবেলা করতে হয়। তারপর একটা ওয়ার্ক কালচার ধ্বংস হয়ে গেছিলো। আপনারা জানেন, আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা অনেকের আছে, একটা হসপিটালে গেলে, মর্গে গেলে পয়সা ছাড়া কাজ হয় না, ইচ্ছে খুশি মতো ডিউটি, গণতন্ত্রের নামে, আন্দোলনের নামে ডিউটি ফাঁকি দেওয়া, এই সমস্ত অত্যাবশ্যকীয় জায়গায় এগুলো করা মানে মানুষের জীবন নিয়ে ছিনমিনি খেলা। তো এগুলো আজকে অনেকটাই কেটে গেছে এবং সবাই মোটামুটিভাবে কাজ করছেন, তবে মেন পাওয়ারের প্রয়োজন আছে। আমি এখানে কয়েকটা পয়েন্ট আলোচনা ইতিমধ্যে করেছি আমাদের এমএস সাহেবের সঙ্গে, এটা গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করব। আমাদের যেমন অক্সিজেনের আগে পরে একটা প্ল্যান্ট করতে হবে, সেই প্রপোজালও আমরা দিয়েছি এখান থেকে। অক্সিজেন প্ল্যান্টটা খুব জরুরি। লোকাল সিকিউরিটি আরও কিছু স্টাফ লাগবে, যাতে 3টা শিফটে তারা সঠিকভাবে ডিউটিটা দিতে পারে। আর একটা হেল্প ডেস্কের এবং হেল্পলাইনের প্রপোজাল আমি দেব, সেটাতে যাতে মানে ভলান্টারিলি এটা করবে, এখানে আমরা টাকা পয়সা দিতে পারবো না। যারা কাজ করে সমাজের বিভিন্নভাবে, যাদের ওয়েল ইকুইপড, তারা এসে, একটা গ্যাপ তৈরি হয় কোভিডের সময়, কারণ কোভিডে কতগুলো রেস্ট্রিকশন থাকে, এটা না থাকলে কোভিড ট্রিটমেন্ট করে কোনো লাভ নেই। তো এর সঙ্গে কোভিড পেশেন্টদের এবং তার রিলেটিভসদের মধ্যে একটা গ্যাপ তৈরি হয়ে যায়। এই গ্যাপ তৈরি হয়ে যাওয়ার কারণে তাদের উদ্বেগ থেকে হোক, বিভিন্নভাবেই হোক, কারণ প্রত্যেকেই চায় তার পেশেন্ট ভালোভাবে ফিরে আসুক, এটাই স্বাভাবিক। কিন্তু এই জায়গায় তাদেরকে নিয়মিত ব্রিফিং করা বা খবরাখবর দেওয়া, যোগাযোগ রাখা, তার ব্যবস্থা করলে আমার মনে হয় ভালো হবে। সেই প্রপোজাল একটা আমরা রাখবো। আর সিসিটিভিটা অত্যন্ত দরকার, কারণ যে কোনো কাজেই তার একটা মানে কী হচ্ছে সঠিক একটা তথ্য এটার ভিতর দিয়ে ফুটে উঠবে এবং সেটা জানা যাবে, এটারও প্রপোজাল আমরা দিয়েছি। আর ডায়েট, মেডিসিন, এই দুটো লাগবে, কোয়ালিটি ডায়েট, কোয়ালিটি মেডিসিন, এগুলো দরকার। ক্লিনিং বা স্যানিটাইজেশন, পুরনো বিল্ডিং একটু বেশি আমাদের পরিশ্রম করতে হবে, আমাদের স্টাফেরও কিছু প্রয়োজন আছে, কিছু নার্স, কিছু ওয়ার্ড বয়, ওয়ার্ড গার্ল, এদেরও কিছু প্রয়োজন আছে। এগুলো এমএস সাহেব লিখে পাঠাচ্ছেন এবং কিছু পাঠিয়েও দিয়েছেন, সেগুলো আমি আই উইল টেক আপ উইথ দি অথরিটি এবং গভর্নমেন্ট বা স্বাস্থ্যমন্ত্রী, ওনার সঙ্গে কথা বলবো। তো আপনাদের সহযোগিতা আপনারা আগেও করেছেন, নিজের জীবন বিপন্ন করে আপনাদেরও আমরা ফ্রন্টলাইন ওয়ারিয়রই মনে করি। আমাদের ডাক্তাররা এদের কথা বলে লাভ নেই, বা যারা আছেন এই সার্ভিসের সঙ্গে যুক্ত, আমরা সবাই মিলে যে কোনো পরিস্থিতির যাতে মোকাবেলা করতে পারি পজিটিভলি। এবং এখনই আপনারা দেখলেন যে অক্সিজেন কনসেন্ট্রেটার সারা বিশ্ব থেকে সাহায্য আসছে, এটা সুইজারল্যান্ড থেকে এসছে, এগুলো আমাদের পাঠিয়ে দিয়েছে এবং এখানে আমাদের টোটাল কতটা দিয়েছে, সেভেন্টি দিয়েছে। তবুও আমি বলবো যে আলটিমেটলি আমাদের লক্ষ্য থাকা দরকার একটা অক্সিজেন প্ল্যান্ট যাতে এখানে থাকে, তাহলে পরে সুবিধা হবে এবং তার প্রপার সিকিউরিটি,
জিবি এবং এই রিজিওনাল ক্যান্সার হসপিটাল কিন্তু খুব পাশাপাশি। এখানে একটা সিকিউরিটি পিকেট যদি থাকে এবং দুটোতে তারা রাউন্ড দি ক্লক ডিউটিটা যদি করে, তাহলে ওই সমস্ত অনভিপ্রেত ঘটনার মুখোমুখি আমাদের হতে হবে না। যাই হোক, আশা রাখি আমরা প্রস্তুতি নিচ্ছি পুরোপুরি, আগামী কয়েকদিনের মধ্যেই আমাদের সম্পূর্ণ হয়ে যাবে প্রস্তুতি এবং রোগী ভর্তিও শুরু হয়ে যাবে। না, ক্যান্সার যে রেগুলার পেশেন্ট তারা তো থাকবেই, আর সব বাকিটা কোভিড, এটা কোভিড এর জন্যই করা হয়েছে। ক্যান্সার ছাড়াও যে কোনো কোভিড পেশেন্ট, বিশেষ করে এই জায়গায় আসবে মাইল্ড এবং মডারেট। হ্যাঁ, ভেন্টিলেটর এখন তো এসছে, এগুলো যেগুলো কনসেন্ট্রেটার এসছে 70টা, এটা তো আছেই। আর এছাড়াও আমরা চেয়েছি আরও আরও প্রয়োজন আছে, আশা করি গভর্নমেন্ট প্রোভাইড করবে। সপ্তাহখানে বা এখনও বলা যায় না, ডেফিনেট বলা যায় না, কারণ বেশ কিছু শর্টেজ আছে। ফুল প্রেজেন্টলি তৈরি না হয়ে কোনো পেশেন্টকে অ্যাডমিট করা মানে একটা রিস্কের মধ্যে যাওয়া। উই ডোন্ট ওয়ান্ট টু টেক এনি রিস্ক। তো প্রস্তুতি খুব জোর কদমে চলছে, কারণ গভর্নমেন্ট ইজ ট্রাইং ইটস বেস্ট। আমরা আশা করি যে অল্প কিছুদিনের মধ্যে এটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। এছাড়াও আমরা ইমার্জেন্সির চিন্তা দেখেছি। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।